राजगुणा बरवार सन्दर्भ महानगर पूब आरक्षी जिलार डि सी पी शुभ्रज्योति बरालय कारण दर्शवार जाननी राजगुणा गोचर रुआ क्षतिर जाननी आरक्षी संचालक प्रधान भास्कर ज्योति महंत दिले कारण दर्शवार जाननी पुनः जानसो राजगुणा बरवार सन्दर्भ महानगर पूब आरक्षी जिलार डि सी पी शुभ्रज्योति बरालय कारण दर्शवार जाननी इतिम्य प्रेरण कर राजगुणार गोचर रुआ क्षतिर जाननी इतिम्य प्रेरण आरक्षी संचालक प्रधान भास्कर ज्योति महंत दिखे कारण दर्शवार जाननी समग्र घटना इतिम्य जानसो एक अक्टोबर पर संघटित एक भयंकर दुर्घटना गुवाहाटी महानगर राजपथ रोहिणी गांव संघटित हुआ यह दुर्घटना जी घटना इतिम्य पथत काम कर न जन श्रमिक आघातप्राप्त एगी जोसेफ नाम श्रमिकों दूटा भरी काटि दीगिया सेगी मडल जीगे ये समग्र जी दुर्घटना संघटित पूर्वे बहुक दुर्घटना गोचर তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈ আছে থানাত আৰু ইতিমধ্যে আমি জনাইছো যে আই চি ইউ তেওঁ ভৰ্তি হৈ আছিল চাৰিটা দিনৰ বাবে আৰু জি এন আৰ চি আই চি ইউ তেওঁ নিজকে অসুস্থ দেখুৱাই হাজিৰ হোৱা নাছিল পৰৱৰ্তী সময়ত জি এন আৰ চিৰ পৰা তেওঁক আটক কৰা হৈছে আৰু ইতিমধ্যে এটা দিনৰ আৰক্ষী জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু যিগৰাকী চিকিৎসকে ৰাজকন্যা বৰুৱাৰ চিকিৎসা আগবঢ়াই আছিল অৰ্থাৎ তেওঁক ভুৱাকৈ অসুস্থ কৰি ৰখা হৈছিল জি এন আৰ চি সেইগৰাকী চিকিৎসকৰ বিৰুদ্ধে ইতিমধ্যে কাৰণ দৰ্শোৱাৰ জাননী আৰু আজিৰ দিনটোৰ ভিতৰত আদালতত হাজিৰ হোৱাৰ নিৰ্দেশনা দিয়া হৈছে আমি সমগ্র ঘটনা সন্দৰ্ভত শেহতীয়া তথ্য জানিবলৈ পোনপটীয়া সম্প্ৰচাৰ গৈছোঁ আমাৰ সাংবাদিক ভাস্কৰ জ্যোতি হাজৰিকা আছে পোনপটীয়া সম্প্ৰচাৰ ভাস্কৰ সমগ্র ঘটনা আপোনাৰ পৰা আমি শেহতীয়া তথ্যখিনি জানিব বিচাৰিছোঁ ইতিমধ্যে কাৰণ দৰ্শোৱাৰ জাননী যিহেতু দিয়া হৈছে আন এগৰাকী আৰক্ষী বিষয়া শুভ্ৰজ্যোতি বৰালৈ আৰু সমগ্র ঘটনা শেহতীয়া তথ্য আমি আপোনাৰ পৰা জানিব বিচাৰিম আজি দিনটো যে ৰাজকন্যা প্ৰসংগত সকলোৱে দৃষ্টি নিবদ্ধ থকাৰ প্ৰসংগটো হৈছে যিহেতু ডক্টৰ নবনীল বৰুৱা তেওঁক চিকিৎসালয় তথা হস্পিটেল কৰ্তৃপক্ষই হওক বা নবনীল বৰুৱালৈ দিছপুৰ আৰক্ষীয়ে যিহেতু সমন জাৰি কৰা হৈছে আৰু আজি তেওঁ হাজিৰ হ'ব লাগিব আৰু যদি আজি তেওঁ হাজিৰ হয় তেন্তে নিশ্চয়কৈ যিহেতু এদিনৰ আৰক্ষী জিম্মাত থকা ৰাজকন্যাক লৈ মুখামুখি হয়তো তেওঁলোকে সোধা পোছা কৰিব পাৰে কাৰণ যিহেতু যিধৰণৰ মেডিকেল ৰিপৰ্টৰ পাছত বা মেডিকেল যি বৰ্ডৰ যিধৰণৰ ৰিপৰ্ট আছিলে সেই ৰিপৰ্টত স্পষ্ট হৈ পৰিছিল যে ৰাজকন্যাক কোনো ধৰণৰ তেনেকুৱা চিকিৎসাৰ প্ৰয়োজন নাছিলে যিধৰণে জি এন আৰ চি কৰ্তৃপক্ষই চিকিৎসা প্ৰদান কৰিছিল কাৰণ ইতিমধ্যে সেই চিকিৎসা প্ৰদান কৰাৰ সকলো তথ্য আহি পৰিছে নবনীল বৰুৱাৰ ওপৰত চিকিৎসক নবনীল বৰুৱাই সেই চিকিৎসা যে প্ৰদান কৰিছিল সেয়া সকলো তথ্য সহকাৰে প্ৰমাণ হ'ল গতিকে তেনে ক্ষেত্ৰত কি কাৰণ আছিলে তেওঁ সেই কাৰ্য কৰিলে যদিহে আচলতে ৰাজকন্যাক এনেধৰণৰ চিকিৎসাৰ প্ৰয়োজন নাছিল তেন্তে কিহৰ বাবে ৰাজকন্যাক আই চি ইউ চেমি আই চিউতকৈ ভৰ্তি কৰি ৰাখিলে গতিকে তাক লৈ তদন্তৰ সকলোৱে বিচাৰিছে তদন্তৰ প্ৰয়োজন হোৱাটো সকলোৱে বিচাৰিছিলে গতিকে তেনেক্ষেত্ৰত আচলতে সেয়া আজিৰ দিনটোত আটাইতকৈ লক্ষণীয় দিন হৈ পৰিব সকলোৱে আচলতে সেই অধীৰ অপেক্ষাৰ বাট চাই আছে কি হ'ব কি ক'ব ডক্টৰ নবনীল বৰুৱাই আৰু তাৰ আনহাতে ইতিমধ্যেই সকলোৱে জ্ঞাত যোৱাকালি বিয়লি ভাগত যিগৰাকী পূব ডি চি পি তেওঁক আচলতে শুভজ্যোতি বৰুৱাক আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীয়ে এখন নটিছ অৰ্থাৎ কাৰণ দৰ্শোৱাৰ জাননী প্ৰেৰণ কৰিছে যিহেতু তেওঁ পূব গুৱাহাটীৰ উপসংমণ্ডলৰ ডি চি পি অৰ্থাৎ তেওঁ তত্বাৱধানতে আচলতে দিছপুৰ আৰক্ষী থানা গতিকে তেনেক্ষেত্ৰত দিছপুৰ আৰক্ষী থানাত সেইদিনা যেতিয়া দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছিল সেই সময়ত আচলতে কিহৰ বাবে এই আচলতে এই যি দুয়োগৰাকী তদন্তকাৰী বিষয়া যি ধৰণৰ ধাৰা লগালে যি ধাৰা আচলতে ইতিমধ্যে এদিনত জামিন লাভ কৰিলে গতিকে কিহৰ বাবে সেই ধৰণৰ ঘটনা সংঘটিত হ'বলৈ পালে আচলতে তেওঁৰ সৈতে যিগৰাকী তদন্তকাৰী বিষয়া আছিল দুয়োগৰাকী সেই তদন্তকাৰী বিষয়া তেওঁৰ সৈতে যোগাযোগ কৰিছিলনে এই প্ৰসংগত সুধিব কিন্তু আমি জানিব পৰা মতে যিহেতু যিদিনা দুৰ্ঘটনা সংঘটিছিল সেই তাৰ পিছদিনা আছিলে উপৰাষ্ট্ৰপতিৰ আচলতে অসম ভ্ৰমণ গুৱাহাটী ভ্ৰমণ আছিলে গতিকে তেনেক্ষেত্ৰত সেই কামত আচলতে ব্যস্ততা আছিলে এই যি ডি চি পিয়ে হওক বা এ চি পি হওক বা লগতে থানাৰ যিগৰাকী ভাৰপ্ৰাপ্ত বিষয়া হওক তেনেক্ষেত্ৰত তেওঁলোকে হয়তো সেই উত্তৰ দিব বা ডি চি পিগৰাকীয়ে সেই উত্তৰ প্ৰেৰণ কৰিব অসম আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীয়ে আৰু তেনেক্ষেত্ৰত চাবলৈ গ'লে হয়তো যি দুগৰাকী আচলতে আৰু তদন্তকাৰী বিষয়া আছে যিগৰাকী ইতিমধ্যে ৰিজাৰ্ভ ক্লোজ কৰাইছে হয়তো তেওঁলোকক চাকৰি পৰা নিলম্বন কৰাৰ সম্ভাৱনা আছে কাৰণ তেওঁলোকক আচলতে হয়তো শিক্ষক বিষয়াৰ সৈতে যোগাযোগ নকৰি তেওঁলোকে পোনপটীয়াভাৱে এনেকুৱা ধৰণৰ যি আচলতে তেওঁলোকে ছেকশ্যন লগাইছিলে ধাৰা লগাইছিলে যাৰ ফলশ্ৰুতি এদিনৰ ভিতৰত জামিন লাভ কৰিছিল গতিকে সেই সকলোবোৰ প্ৰসংগ হয়তো আজি উত্থাপিত হ'ব বা সেই সকলো প্ৰসংগই আজি স্থান পাব আৰু সেয়া হয়তো আজি স্পষ্ট হৈ পৰিব আৰু আনহাতে ইতিমধ্যে সকলোৱে জ্ঞাত যিহেতু যোৱাকালি যিহেতু এদিনৰ যেতিয়া আৰক্ষীৰ জিম্মাত লৈছিলে ৰাজকন্যা বৰুৱাক তাৰ সময়তে মহামান্য আদালতে আচলতে নিৰ্দেশনা প্ৰেৰণ কৰিছিলে আচলতে যি যান বাহন আৰক্ষীলৈ যে
রাজকন্যা যখন অনুজ্ঞাপত্র সেই অনুজ্ঞাপত্র বাতিল করব লাগে আর সেই নির্দেশনার আসলে ঘোষণার পাশতে বা সেই নির্দেশনার পাশতে সন্ধ্যার ভাগলে আমি জানি পাইছিল রাজকন্যার যখন অনুজ্ঞাপত্র সেই অনুজ্ঞাপত্র বাতিল করা হয়েছে। গতি তেক্ষেত্রত দেখবলে পাওয়া যাব আজির দিন যেহেতু নবনীল বড়ার হসপিটাল কর্তৃপক্ষ আজি উপস্থিত থাকবে আর সেই মুখামুখি যোধা পোচা করা হব হয়তো সেই সোধা পোচা করাতে হয়তো প্রকৃতার্থত কিহরভাবে চিকিৎসকগী এই কার্য করলে সেয়া পোহরলে আহ নিচক ভাস্কর চিকিৎসালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে অর্থাৎ নবনীল বড়া যিগী চিকিৎসক কারণ দর্শাৰ জাননী দিয়া হয়েছে অর্থাৎ উপস্থিত থাকবল নির্দেশ দিয়া হয়েছে দিসপুর থানালক। সমান্তরালভাবে যখন হোটেলত ইভেন্টর কাম করেছিল রাজকন্যার যখন হোটেলের উভতি আসছিল নিশা 1:30 রুক্মিণী গাঁত সেই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হল সেই হোটেলখনের বিরুদ্ধে কিনা ব্যবস্থা গ্রহণ করার সম্ভাবনা আছে নাকি বা কিনা তথ্য এই মুহূর্তে লাভ করা গেছে নাকি? হোটেল তাজ ইভেন্টার নাম যে এটা চর্চালয় আছে বা তারপর ওলাই অহার কথা জানিপরা গেছে। না, এটাতকৈ সেই যিটো প্ৰসংগ আপুনি উত্থাপিত কৰিলে হোটেল তাজ ভিভান্তা সেই দুৰ্ভাগ্যৰ বিষয়। কিন্তু যদি এই মুহূৰ্তলৈ আচলতে সেই তাজ ভিভান্তাৰ সৈতে বা তাজ ভিভান্তাক কুটকুচ কৰা হোৱা নাই বা চৰকাৰীভাৱে তাজ ভিভান্তাৰ বিৰুদ্ধে যিধৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিছিল সেইধৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই, কাৰণ সেইদিনা স্পষ্ট হৈ পৰিছিলে তাজ ভিভান্তাত কেনেদৰে দুপৰ নিশা অৰ্থাৎ মাজনিশা ডেৰ পৰা দুই বজালৈ আচলতে পাৰ্টি হৈছিল বাৰ্থডে নামত। গতিকে তেনেক্ষেত্ৰত কোভিড প্ৰট'কল হওক বা চৰকাৰী যি নিৰ্দেশনা আছিল সেই নিৰ্দেশনা ভংগ কৰিছিলে সেয়া নিশ্চিত, কারণ সে সকলে জ্ঞাত। কারণ ইতিমধ্যে রাজকন্যায় তেও যে ইনস্টার একটা ভিডিও আপলোড দিয়েছিল যে বার্থডে পার্টি সে সেলিব্রেট করা সেই ভিডিও পার্টি দিয়েছিল আর ইতিমধ্যে প্রথমে কৈছিল যে সেই বার্থডে পার্টি যেহেতু আসলে সেই বার্থডে পার্টির পরে আসছিল, কারণ যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্টের কাম করে গোটেই সেই বার্থডে পার্টি আয়োজন করেছিল। গতি তেক্ষেত্রত একটা কথা স্পষ্ট হয়ে পড়ছিল সেইদিনা যে হোটেল তাজ ভিভান্তাৰ যে পঞ্চ তারকা যে হোটেল সেই হোটেলেও আসলতে এই যে সরকারি নির্দেশনা সেই সরকারি নির্দেশনা ভেবচালি করে মাজনিশালে এরকম ধরনের পার্টি আয়োজন করেছিল। আর কথা হচ্ছে এই মুহূর্তত যদিহে আসলতে এই দুর্ঘটনা সংঘটিত নহল হয় তেন্তে হোটেল তাজর এই ধরনের কার্যক্রম পোহরলে নাহিল। কিন্তু প্রসঙ্গটো হচ্ছে এই এই পর্যায়ে বা এই মুহূর্তলে যেটা তাজ ভিভান্তাক কোনো ধরনের সোধা পোছা করা হওয়া নাই, যদিহে আসলে কোনো ধরনের সোধপোছ করা নহয় নিশ্চয়ক পরবর্তী সময়ত আসলে যে সরকারি নির্দেশনা আঙ্গুষ্ঠ বা ভ্রমচালী দেখায় তেওঁলোকৰ যে বার্থডে পার্টি নামত নিশালে এনেকুৱা ধরনের পার্টি আয়োজন করে যাব। গতি এই মুহূর্তত প্রয়োজন আছিল যে যেদরে চিকিৎসালয় কর্তৃপক্ষক চিকিৎসক যেধরনের সমন জারি করেছে একদরে ডিসিপিলে আসলে কারণ দর্শাও জাননী প্রেরণ করেছে, ঠিক একদরে হয়তো কারণ দর্শাও জাননী প্রেরণ করব পাইলে হয় যে হোটেল তাজ ভিভান্তাৰ বিরুদ্ধে। কারণ স্বাভাবিকতে তাজ ভিভান্তাই সম্পূর্ণরূপে এই যে সরকারি নির্দেশনা সেই সরকারি নির্দেশনা ভঙ্গ করেছে, কারণ সরকারি নির্দেশনার ভঙ্গ করে মাজনিশা ডেৰ পৰা দুই বজালে পার্টি হয়েছিল। গতি সেই পার্টির পর ওলাই অহার পাশতে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গতি এই মুহূর্তত সকলে বিচারছে যে যেদরে হসপিটাল কর্তৃপক্ষ চিকিৎসক তদন্তর আওতাত আনা হয়েছে বা সোধা পোছা করা হয়েছে ঠিক একদরে হোটেল তাজ ভিভান্তাকো আসলে তদন্তর আওতাত আনিব লাগে। নিশ্চয় ভাস্কর, আর এটা দিনের আরক্ষী জিম্মাত যেহেতু বর্তমান আছে রাজকন্যা বড়া, গতি এটা দিন উকলি যাব তারপর পুনের আদালত হাজির করা হব। গতি তারপর পরবর্তী আইনি প্রক্রিয়া কেনে ধরনের হওয়ার সম্ভাবনা যেহেতু জামিনবিহীন ধারা ওপর আরোপ করা হয়েছে, নতুনক গোচর রুজু করা হয়েছে রাজকন্যা বড়ার উপর, আর যখন শ্রমিক ইতিমধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে পরিয়ালবর্গ উচিত ক্ষতিপূরণ বিচারিছে, দোষীর উচিত শাস্তি কামনা করেছে বা বিচারিছে। এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা পরিলক্ষিত হয়েছে। সেইটো আচলতে পৰ্যায়ক্ৰমে হ'ব, যিহেতু ইতিমধ্যে তেওঁক এদিনৰ কাষ্টডি লোৱা হৈছিলে, এদিনৰ জিম্মাত দিছিল মহামান্য আদালতে, সেই এদিনৰ কাষ্টডি আজি বিয়লি ভাগত তেওঁক হয়তো আদালতত হাজিৰ কৰা হ'ব, তাৰপিছত তেওঁক কারাগারে প্রেরণ করব। যিধরনের আসলে ধারা সংনিবিষ্ট করা আছে এবার বেল পথ যথেষ্ট অসুবিধা হব, জামিন পথ যথেষ্ট অসুবিধা হব। গতি তেক্ষেত্রত দেখা যাক আইনি প্রক্রিয়া যিধরনের প্রক্রিয়া হয়, কারণ ইতিমধ্যে এই ক্ষতিপূরণ প্রসঙ্গটো আসলে আহি পড়ছে। গতি সেই সকল দিকসমূহ চালি যাইছে আরক্ষী তদন্ত প্রক্রিয়া আগবাই দিছে। এবার আরক্ষীয়ে কোনো পথে যাতে কুটি রখা বিচরা নাই, প্রথমবার যিধরনের ভুল করলে সেই ভুল যাতে দ্বিতীয়বার নকরে, কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সমগ্র বিষয়টি হস্তক্ষেপ করেছে। গতি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পাশতে এই যে তদন্ত প্রক্রিয়া সেয়া অতি ক্ষিপ্রতার আগবাইছে আর লগতে সমগ্র বিষয়টি অতি গুরুত্ব সহকারে লওয়া আমি দেখবলে পাইছো। গতি তেক্ষেত্রত আশা করা হয়েছে এবার সেই আসলে শ্রমিক কেজনে ন্যায় পাব, কারণ ইতিমধ্যে গ্রেপ্তার করার পাছত যিধরণের ব্যবস্থা গ্রহণ করেছে সেই ক্ষেত্রত যথেষ্ট সন্তুষ্ট প্রকাশ করেছে শ্রমিক কেজনের পরিয়াল হোক বা শ্রমিক কেজন। গতি আশা করা হয়েছে এই এইবার যিধরণের তদন্ত প্রক্রিয়া এই যিধরণের এইবার যে ক্ষিপ্রতার আসলে ব্যবস্থা গ্রহণ করেছে সেয়া নিশ্চয়কৈ আসলে ন্যায় প্রদান করবে দুর্ভোগীয়া পরিয়ালকেটা। নিশ্চয় ভাস্কর, ধন্যবাদ জানাইছো এইখিনি তথ্য আপনি জনার পরবর্তী সময় পুনের যাম অধিক তথ্য সংগ্রহ।
আৰু ইতিমধ্যে ভাস্কৰে জনাইছে যে আজি জিএনআৰচি চিকিৎসক ডক্টৰ নবনীল বৰুৱাক দিশপুৰ থানাৰ হাজিৰ হোৱাৰ নিৰ্দেশ দিয়া হৈছে। তেওঁ কিমান সময়ত আহি পায় সেয়া আমি পৰৱৰ্তী সময়ত আপোনালোকক জনাম। আৰু হয়তো আজি মুখামুখিকৈ ৰাজকন্যা বৰুৱা আৰু ডক্টৰ নবনীল বৰুৱাক তেওঁলোকক ৰখি ৰাখি জেৰা চলোৱা হ'ব, যিহেতু কালিৰ বিয়লিৰ ভাগত এদিনৰ বাবে আৰক্ষীৰ জিম্মাত বৰ্তমান আছে রাজকন্যা বৰুৱা। আৰু হয়তো আজি বিয়লি ভাগলৈ সেই এটা দিনৰ জিম্মা অন্ত পৰিব আৰু পুনৰ তেওঁক আদালতত হাজিৰ কৰা হ'ব। আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ যে তেওঁৰ লাইচেন্স ইতিমধ্যে বাতিল কৰি দিয়া হৈছে। আৰু পূৰ্বতেও যিহেতু বহুকেইটা দুৰ্ঘটনাত তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ আছিল, তেওঁ 2017 বৰ্ষ 2019 বৰ্ষতো দুটাকৈ দুৰ্ঘটনা গুৱাহাটী মহানগৰীত সংঘটিত কৰি গৈছে, কিন্তু তেতিয়া কোনো ধৰণৰ ব্যৱস্থা তেওঁৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰা নহ'ল আৰু লোৱা হৈছে যদিও সেয়া আচলতে পৰ্যাপ্ত নাছিল। কিন্তু শেহতীয়াকৈ যেনেধৰণৰ এক দুৰ্ঘটনা 1 অক্টোবৰ নিশা তেওঁ সংঘটিত কৰিলে 1:30 বজাত, তাৰ পিছতেই জি এন আর সির প্রতি সন্দেহর আঙুলি টুয়াইছে। এটা বিভিন্ন জনে তার পিছতে জি এন আর সির পর অসুস্থ হয়ে থাকার যে নাটকের রচনা করেছে তার পিছতেই এটা মেডিকেল টিমে পরীক্ষা করে সম্পূর্ণ সুস্থ অবস্থা উদ্ধার করেছে। আর বর্তমান এটা দিনের আরক্ষী জিম্মাত এগারী মডেল রাজকন্যা বৰুৱা আর যেগুলি চিকিৎসকে চিকিৎসা প্রদান করে আছে সেই চিকিৎসকগীকো ডক্টর বৰুৱাকো আজি দিশপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়া হয়েছে।